Era mal agradecido, era una alegría. Jetxita, bakit buen lagala zer bai? Jetxita? Jetxita, bak... Kau. Aramze kau. Kau, maruna. Na, tumake maro habe na. Tumi kau, babu, kau. To dashok oneke comment korte aschen je jetxita bak dekhar jonno. তো চিতা বাঘের কাছে আমি চলে এসেছি এবং দেখানোর চেষ্টা করতেছি। এরা কিন্তু খুব ভয়ঙ্কর প্রাণী, একদম মানে অনেক দূরে লাফ দেওয়া যেতে পারে। খাও। এসব আমার জীবনের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আপনাদেরকে আমি একদিন বলবো। দেখছেন, আমার নিজেরই তো ভয় করে। চিতা বাঘ নিয়ে কিন্তু আমি লড়াই করেছিলাম, সেই জিনিসটা আপনাদের মাঝে এখন আমি তুলে ধরিনি, আমি ধরবো কদিন পরে, এখন না। কয় কেজি মাংস দেওয়া হলো বলবে? অনেক মাংস দেওয়া হয়েছে, এত দিয়ে খেয়া করবো? এই যে সকালে দেখাচ্ছে পুরোপুরি, আবার জাম টাম দিব না জানে। এটা পুরুষ না মহিলা? পুরুষ। পুরোপুরি ভাবে দেখাচ্ছি আপনাদেরকে, আমি টিপ আসে যাই, শুয়ে পড়ছে। এটা আসলে অরিজিনাল চিতা বাঘ না, এটা হলো অরিজিনাল চিতা, মানে আমরা যেটা বলি চিতা বাঘ সেটা কিন্তু আরেকটা, আর এটা হলো চিতা। লেজটা কিন্তু খুব লম্বা, মানে দ্রুতগামী প্রাণী যেটা হলো চিতা, সেই প্রাণীটাই কিন্তু এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু অনেক এই যে মাংসগুলো দেখেন, অনেকে ধারণা করেন যে মাংসগুলো কিন্তু খারাপ দেওয়া, কিন্তু আসলে বাস্তব তা না। আমাদের চিড়িয়াখানে কিন্তু মাংসগুলো পিওর মাংস দেওয়া হয়, সেটা কিন্তু ক্যামেরায় স্পষ্ট ফুটে উঠতেছে, আপনারা দেখতে পারতেছেন। এই যে আপনাদেরকে এখন একটু পুরোপুরি দেখাচ্ছি, শুয়ে মানে বসে রয়েছে, এদের বসার ভাবি মনে করেন যখন তারা শিকারি করতে যায়, মানে একটা শিকার যখন থাকে তখন কিন্তু এই সিস্টেমে বসে। তাছাড়া কিন্তু এদের মানে বসার স্টাইলে কিন্তু অন্যরকম, যখন থেকে কোনো বাঘ কিন্তু এইভাবে বসে থাকে তখন বুঝবেন অবশ্যই কোনো সামনে শিকার আছে, তাহলে কিন্তু এইভাবে সে বসবে না। লেজটা দেখছেন, এই ঘরটায় যে পুরো ঘরটা দেখে, এটা কিন্তু একদম একটা ভয়ঙ্কর ঘর বললেই চলে না, একদম কিন্তু কারাগারের মতো। দেখেন, আপনি বলেন এইসব প্রাণীগুলো যদি এই ধরনের খাঁচার ভিতরে মানে বন্দি অবস্থায় আর কতটুকু স্বাস্থ্য ভালো থাকবে বলেন? একটা মানুষের যদি বন্দি করে রাখা হয় তাহলে কিন্তু তারে যদি ডেলি পোলাও মাংস বিরিয়ানি যদি দেওয়া হয় তারপরে তার একটা মনের ভিতরে যা মানে আনন্দ, সেই আনন্দটা কিন্তু থাকে না, থাকে বলবে? তো বনের প্রাণীর সাথে যদি চিড়িয়াখানার প্রাণী তুলনা দেন তাহলে তো হবে না ভাই, কারণ বনে এরা ছাড়া থাকে সবসময়, এক ডালে থাকে আরেক ডালে দৌড়াদৌড়ি করে, এরা খাবার কম খেলেও এদের শরীর স্বাস্থ্য ভালো থাকে না। কিন্তু আমাদের এখানে তো বন্দি, তারপর আমরা যথাযথ চেষ্টা করি এদেরকে মানে বনের পরিবেশে রাখার জন্য, এবং যাতে কোনো অভাব যাতে না পড়ে সেই জিনিসের দিকে একটু বেশি খেয়াল দিয়ে আমরা চিড়িয়াখানার প্রতিপক্ষ সবাই মিলে কিন্তু ওই প্রাণীগুলোর প্রতি মায়া বেশি। এসব আপনাদেরকে এতক্ষণ দেখালাম চিতা বাঘ, তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর এই যে আমাদের বাবুল ভাই কিন্তু এখানে, এই যে এই ঘরটা পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এটা হলো। আসসালামু আলাইকুম বাবুল ভাই। ভাই এই চিতা বাঘ কতদিন যাবো আনা হয়েছে চিড়িয়াখানার ভিতরে আপনার আইডিয়া? পাঁচ সাত বছর না ছিল, আগেও ছিল মানে নতুন আনা হয়েছিল আবার মাঝখান দিয়ে না। তো এই চিড়িয়াখানার ভিতরে কয়টা আছে? একটা আছে না? তো দর্শক শুনলেন যে চিড়িয়াখানার ভিতরে চিতা বাঘ মানে কয়টা আছে, এই যে পুরো ঘরটা চিতা, এই যে পুরো ঘরটা। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।